নমস্কার, প্যাশনেট ফুড গার্ডেনের সুমন আজকে আবারও নতুন আর একটি ভিডিও নিয়ে এসে আপনাদের সামনে উপস্থিত হলো। আজকে প্রথমে আপনাদের আমি দেখাই আমার হাতের কতগুলো আলুবখরা। আলুবখরা দেখুন, দেখলেন তো আলুবখরাগুলো? তো আজকে আমি আপনাদেরকে সেই রেয়ার এক্সোটিক আলুবখরা কেন বলছি, ওয়েস্ট বেঙ্গলের জন্য। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এমন আলুবখরা গাছ, ফলে ভরা আলুবখরা গাছ আপনারা আগে দেখেছেন বলে আমার বিশ্বাস হবে না। তো আমি আমার বাগানের সেই ফলে ভরা আলুবখরা গাছটিকে আপনাদের সামনে আমি এক্ষুনি উপস্থাপন করব। আর সাথে একটা কথা বলি, আমার এই ভিডিও করার উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা হচ্ছে গাছ লাগানো, পরিবেশকে সুন্দর সতেজ রাখা। আর যারা গাছ লাগাতে চায় না সেই সমস্ত মানুষজনকে গাছের প্রতি আগ্রহ বাড়িয়ে গাছকে ভালোবাসানো এবং তাদেরকে দিয়েও গাছ লাগানো, তাহলেই আমাদের পরিবেশ সুন্দর সতেজ হবে এবং আগামী প্রজন্ম সুন্দরভাবে এই পৃথিবীতে বসবাস করতে পারবে। ঠিক আছে, যাই হোক, আমি আমার আলুবখরা দেখালাম। দেখুন গাছটিকেও আমি এক্ষুনি আপনাদের সামনে দেখাচ্ছি, একটা আলুবখরা খাই সেটাও আপনারা একবার একটু দেখুন। টক না, সুমিষ্ট, খুবই সুমিষ্ট, খুব টক নয়, টক মিষ্টি কিন্তু মিষ্টটাই বেশি। ঠিক আছে, তাহলে এবার আমার গাছটির রিভিউ আপনারা দেখুন, গাছটি কীভাবে ফুলে ভরা সেটা দেখুন। আজকে আমি আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আলুবখরা। আলুবখরা তো হয় না বলেই আমরা জানি আমাদের ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু গাছটিতে আলুবখরার ফলনটা দেখুন, যে আলুবখরা ওয়েস্ট বেঙ্গলে হয় কি না ফলটা দেখলেই বুঝতে পারবেন যে আলুবখরা হয় কি না। প্রচুর ফলন দেখুন, এই হচ্ছে আলুবখরা। কি কেমন লাগছে আপনাদের একবার কমেন্টসে জানাবেন। রেয়ার এক্সোটিকই বলা যেতে পারে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য আলুবখরা। দেখুন ফলটা দেখুন, একদম ক্লোজ আমি ডালটা টেনে দেখাচ্ছি, দেখুন কি ফলন, দেখুন রেয়ার কালেকশন। এটা আমার একটা রেয়ার কালেকশন, এটা আপনাদের জন্য আমার একটা গিফট, আপনাদের দেখাতে পেরে আমি সত্যি খুব খুশি। এত সুন্দর ফলন হয়েছে গাছটিতে, এর জন্যই আমি খুশি, খুব সুন্দর ফলন, আমি অভিভূত, সত্যিই আমি খুশি। আশা করি আপনাদেরও বাগান করার ইচ্ছা বাড়বে এই আলুবখরা গাছটির ফলন দেখে। আমার তো গাছ করার ইচ্ছা প্রবল, এক্সোটিক গাছ শুনলেই আমার মনটা আকুলি বিকুলি করে ওঠে। তো আপনাদেরও আমি এই গাছটির ফলন দেখে আশা করি আপনাদের মনকেও আকুলি বিকুলি করাতে পারলাম। আর আমার এই ভিডিও করার মূল উদ্দেশ্যই হচ্ছে প্রত্যেকটা মানুষের মধ্যে গাছ লাগানোর প্রতি ভালোবাসাকে বাড়ানো। আপনারা গাছ লাগান, পরিবেশকে সুস্থ করুন, সুন্দর করুন এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রজন্মকে আরও সিকিওর করুন। দেখুন আমি ক্লোজলি দেখাচ্ছি, কেমন লাগছে বলুন, কেমন লাগছে, অসাধারণ কি না, অসাধারণ। ঠিক আছে, তাহলে আজকে এই বলেই।